আমাদের পূর্বের ভিডিওটি ছিল ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়ার পর কী করণীয় সে বিষয়ে। আজ আমরা আলোচনা করব ঘূর্ণিঝড় শুরু হলে আমাদের কী কী করতে হবে। কাঁচা ও আধা পাকা ঘরগুলো মাটিতে খুঁটি পুঁতে দড়ি দিয়ে ঘরের বিভিন্ন অংশ বাঁধুন। বিপদ সংকেত পাওয়া মাত্র বাড়ির মেয়ে শিশু ও বৃদ্ধদের আগে নিকটবর্তী নিরাপদ স্থান বা আশ্রয়কেন্দ্রে রাখুন এবং বাসস্থান ত্যাগের নির্দেশ পাওয়ার পরে সময় নষ্ট না করে দ্রুত আশ্রয়কেন্দ্রে যান। আপনার গরু ছাগল নিকটস্থ উঁচু বাঁধে অথবা উঁচু স্থানে রাখুন। কোনো অবস্থায় গোয়াল ঘরে বেঁধে রাখবেন না। উঁচু কোনো জায়গা না থাকলে ছেড়ে দিন, বাঁচার চেষ্টা করতে দিন। রেডিওতে প্রতি 15 মিনিট পর পর ঘূর্ণিঝড়ের খবর শুনতে থাকুন। দলিলপত্র ও টাকা পয়সা পলিথিনে মুড়ে নিজের শরীরের সঙ্গে বেঁধে রাখুন অথবা সুনির্দিষ্ট স্থানে পরিবারের সদস্যদের জানিয়ে মাটিতে পুঁতে রাখুন। টিউব অয়েলের মাথা খুলে পৃথকভাবে সংরক্ষণ করতে হবে এবং টিউব অয়েলের খোলা মুখ পলিথিন দিয়ে ভালোভাবে আটকে রাখতে হবে যাতে ময়লা বা লবণাক্ত পানি টিউব অয়েলের মধ্যে প্রবেশ করতে না পারে। বাড়ি ছেড়ে যাওয়ার পূর্বে আগুন নিভিয়ে রাখুন। ঝড় শুরু হলে গাড়ি চালানো থেকে বিরত থাকুন। ঝড়ের সময় অযথা ঘোরাফেরা করবেন না এবং মজবুত ও নিরাপদ ভবনে আশ্রয় নিন। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।